স্যারকে দেখি আসো তবে বলবো তো চারজনের অবস্থা অত্যন্ত সিরিয়াস, তার মধ্যে আরো সিরিয়াস এর অত্যাধিক সিরিয়াস আরো দুজন হয়ে গেছে, অত্যাধিক সিরিয়াস। চিকিৎসা আরম্ভ হয়েছে, খুব ভালো অপারেশন হয়ে গেছে, তিনজনের কমপ্লিট হয়ে গেছে অপারেশন পার্ট তবে, এবং রেল দায়িত্ব নিয়েছে, পুরো চিকিৎসা দায়িত্বটা রেল নিয়েছে, চিকিৎসা আরম্ভ হয়েছে। আমার কাছে আমার অভিযোগ যেটা যে রেলে যে জায়গায় রেলের আমার মনে হয় আরও বেশি হওয়া উচিত ছিল। একটা প্ল্যাটফর্মে ঢুকতে গেলে 10 টাকার টিকিট, রেলের টিকিট লাগে 10 টাকা, আর রেলের যেটুকু আমাদের সিকিউরিটি জোন রাখা ছিল, রেলের যেটুকু আমাদের স্বাচ্ছন্দ্য রাখা ছিল রেলে, সেটুকু রেল করতে পারে, ব্যর্থ হয়েছে রেল। যেমন রেলের আরও বেশি ইয়ের ওপর জোর দেওয়া উচিত ছিল, মানে সিকিউরিটি জোনের ওপর জোর দেওয়া উচিত ছিল। ভোরবেলায় যে ট্রেনগুলো ছাড়া হয় তাতে আমার মনে হয় যে ভোরের ট্রেনে আর রাত্রিবেলার ট্রেনে অবশ্যই গার্ড রাখা উচিত, রেলের উচিত ছিল। আর যেটা ঘটেছে খুব দুর্ভাগ্যজনক, তারা তাদের কামনা করি সুস্থ হয়ে উঠুক তারা, এটাই কামনা করি। সূর্যকান্ত মিশ্র তো রাজ্যের দিকে অভিযোগের আঙুল তুলে দিয়ে রাজ্যের নিরাপত্তা নিয়ে ঢুকতে পারছে কিভাবে, সূর্যবাবু জানেন যে রেলটা কার এখতিয়ার, ওরা ভারত সরকারের এখতিয়ারে যে জুরিডিকশন দেওয়া হয়েছে সেটা আরপিএফ জিআরপির জুরিডিকশনে হয়েছে, তার জানা উচিত ছিল। অভিযোগ করলেই তো হবে না, সূর্যবাবু যদি জানতেন তাহলে ওরা অভিযোগ করতেন না। তিনি ভেবেছেন রেলটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে, তা নয়, রেলটা ভারত সরকারের রেল দপ্তর চালায়, এবং তার এই অভিযোগের ভিত্তিহীন অভিযোগ, তারা করবেনই অভিযোগ। মানুষের পাশে দুস্থ মানুষ যখন, এরা মানুষের যখন অবস্থা খারাপ তার পাশে দাঁড়ানো উচিত, অভিযোগের মাত্রা পরে হবে, অভিযোগটা করে কিন্তু আগে প্রথমে লোকটাকে দাঁড়িয়ে সুস্থ করা উচিত।